হ্যালো এভরিওয়ান, আসছিল 13 মার্চ আমাদের বাড়ি গুরুচরণ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠান। আর মন্দিরটা কিন্তু আমার দাদা আর আমি মিলেই ডেকোরেশন করেছি, কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তারপর দেখো এখানটা আমার ভাইজি তোমাদের সকলকে হাই করে দিল, সকলে হাই করে কে দিল রান্না। এখানটায় হচ্ছিলো রান্না বান্নার ব্যবস্থা, কাটাকাটি হচ্ছিল এখানে। তারপর আর দল চলে এলো, মা জেঠিমা মিলে দলটাকে বরণ করে নিল। তারপর মন্দিরটা পরিক্রম করে করা হয়েছিল এবং সারা রাত গান বাজনা হয়েছিল, কিন্তু সেটার ভিডিও আমি করতে পারিনি আর ব্লগটাও করতে পারিনি। আর পুরো দুদিন ধরে অনুষ্ঠান হয়েছে আমাদের বাড়ি, কিন্তু আমি পুরো ব্লগটা করতে পারি কারণ হাতে একটু টাইম পাইনি, ব্যস্ত ছিলাম। তার জন্য যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে সেইটুকুই শেয়ার করছি। আর এরপরে সারা রাত গান হয়েছিলো, আর আমি সারা রাত তো জাগিনি, একটু পরেই আমি খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে মন্দিরটা পরিক্রম করে নিল সবাই মিলে, দেখো এখানটায় প্রণাম করে তারপরে সবাই চলে গেল। তারপর সকালবেলা ঘুম থেকে উঠে গঙ্গাকে পুজো দিয়ে দাদা আর বাবা মিলে ঘরটা বুড়িয়ে নিল। আর তোমরা এইরকম আরো ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে প্লিজ কিন্তু সাবস্ক্রাইব করো। তো দেখো এখানটায় সবাই দাঁড়িয়ে আছে, এখানটায় দাদার বাবা মিলে ঘরটা বুড়িয়েছে। সকালে ঘট বোড়ানোর পরে গানও শুরু হয়ে গেছে, তারপরে এবার সারাদিন গান চলছে, তারপর খাওয়া দাওয়ার পরে শেষ। বাই, আজকের মতো এইটুকু, টাটা।